হ্যালো বন্ধুরা, লাইভ বাংলা বায়োগ্রাফি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা চার্লস কখের কিছু অজানা তথ্য আপনাদের কাছে তুলে ধরব। চার্লস কখের পুরো নাম চার্লস ডি গানাহ কোচ। জন্ম 1 নভেম্বর 1935 খ্রিস্টাব্দে। বিশ্বের সবচেয়ে ধনী ভাই হলেন কোচ ভাইয়েরা। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রাইভেট কোম্পানির কোচ শিল্পগোষ্ঠীটি মালিক তালা। তাদের কোম্পানির বর্তমান মূল্য $115 বিলিয়ন। কোচ ভাইদের মধ্যে বড় চার্লস ডি গানাহা কোচ বা চার্লস কোচ। কোচ ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী, বোর্ড চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। জন্ম 1 নভেম্বর 1935 খ্রিস্টাব্দে। MSc করেন ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন আন্তর্জাতিক ম্যানেজমেন্ট কনসালটেন্ট ফ্রম অর্থুর ডি লিটিলে। 1961 সালে তিনি ফিরে আসেন উইচিটাই এবং বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান রক আইল্যান্ড ওয়েল অ্যান্ড রিফাইনিং কোম্পানিতে যোগদান করেন। কোচের ব্যবসায় দর্শন হল বাজার ভিত্তিক ব্যবস্থাপনা, যা তিনি 2007 সালে বিশদভাবে তুলে ধরেন তার গ্রন্থ সায়েন্স অফ সাকসেস। সর্বশেষ তথ্য অনুসারে 2 সন্তানের জনক 78 বছর বয়স্ক চার্লসের কোচের সম্পদের পরিমাণ $40 বিলিয়ন। থাকেন যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে। ব্যবসার পাশাপাশি জনদরদি হিসেবেও চার্লসের ব্যাপক পরিচিত রয়েছে। তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন হিসেবে তাকে বিবেচিত করা হয়। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, অপরকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।